ওয়েলকাম টু মাই ফিজিক্স চ্যানেল এ টিউটোরিয়াল আজকে তোমাদের কি টপিক করাবো সেটা অলরেডি তোমরা কিন্তু বোর্ড দেখে বুঝে গেছো একদম কারেক্ট গ্যাসের আচরণ এই গ্যাসের আচরণের আমি কিছু ইম্পর্টেন্ট প্রশ্নোত্তর আলোচনা করে দেব। এই প্রশ্নগুলো তোমাদের সুবিধার জন্য বোর্ডে দিয়ে দিচ্ছি তোমরা কিন্তু সেই প্রশ্নগুলো সুন্দর করে খাতায় লিখে নেবে এবং উত্তরগুলো গুছিয়ে কিন্তু রেডি করে নেবে এই প্রশ্নগুলো একবার রেডি করে নিলে কিন্তু মাধ্যমিকের জন্য তোমরা অন্যদের থেকে অনেকটাই এগিয়ে যাবে এর মধ্যে কিছু প্রশ্ন আমি সাঁতরার একটা প্রশ্নবিচে থেকে নিয়েছি যার একটা প্রিভিউ আমি কিন্তু অলরেডি ভিডিওর থামনেলে দিয়ে দিয়েছি চলো বেশি কথা না বাড়িয়ে আজকের ক্লাসটা শুরু করা যাক আমরা চলে আসি আজকের প্রথম প্রশ্নে আমাদের এখানে কয়েকটা স্টেটমেন্ট দিয়েছে যেগুলো সত্য না মিথ্যা সেগুলো লিখতে বলেছে প্রথম প্রশ্ন বলেছে বেলুন ফোলালে তার চাপ এবং আয়তন উভয়ই বৃদ্ধি পায় এক্ষেত্রে বয়লের সূত্র লঙ্ঘিত হয় এখন বয়লের সূত্র যেটা বলেছে সেটা হচ্ছে চাপ এবং আয়তন তাদের মধ্যে ব্যস্তানুপাতিক সম্পর্ক কিন্তু এখানে দেখতে পাচ্ছি চাপ আর আয়তন উভয়ই বৃদ্ধি পাচ্ছে তাহলে আপাতভাবে মনে হতে পারে যে হ্যাঁ সত্যি বয়লের সূত্র তো লঙ্ঘিত হচ্ছে কিন্তু নয় বয়লের সূত্র দুটো সার্টেন কন্ডিশানের জন্য অ্যাপ্লিকেবেল অর্থাৎ দুটো শর্ত মেনে চললে তবেই কিন্তু আমরা সেখানে বয়লের সূত্র অ্যাপ্লাই করতে পারবো কী কী একটা হচ্ছে আমাকে গ্যাসের উষ্ণতাটা ধ্রুবক রাখতে হবে আর নাম্বার টু গ্যাসের ভর ধ্রুবক রাখতে হবে এখন তোমরা ভাবো যদি আমরা বেলুন ফোলাই তাহলে ক্রমাগত মুখ থেকে কিছুটা পরিমাণ গ্যাস বা বলা ভালো গ্যাসের ভর আমরা প্রতি মুহূর্তে বেলুনের মধ্যে আস্তে আস্তে ঢোকাতে থাকি অর্থাৎ সময়ের সাথে সাথে গ্যাসের ভরটা চেঞ্জ হচ্ছে তাই জন্য এখানে আমরা বয়লের সূত্র অ্যাপ্লাই করতে পারবো না তাহলে বয়েলের সূত্র লঙ্ঘিত হওয়ারও কোনো জায়গা আসবে না তাহলে এই স্টেটমেন্টটা কি মিথ্যা লিখে ফেলি এরপর আমরা চলে আসব পরের প্রশ্নে বলেছি একই উষ্ণতা এবং চাপে সময়তন সিও টু এবং এনএইচ এর মধ্যে অনুর সংখ্যা পৃথক মানে কি আমাদের কিছুটা পরিমাণ কার্বন ডাইঅক্সাইড গ্যাস দিয়েছে আর অ্যামোনিয়া দিয়েছে তাদের আয়তন সমান এবং তাদের উষ্ণতা এবং চাপও সমান এখন অ্যাভবাড্য সূত্র অনুযায়ী অবভিয়াসলি কী হবে তাদের অনুর সংখ্যা সমান হতেই হবে এটা আমরা জানি কারণ অ্যাভোগাড্রো সূত্র কি বলে গেছেন অ্যাভোগাড্রো তার সূত্রে কি বলে গেছেন যে সম আয়তন প্রত্যেকটা গ্যাসে অনুসংখ্যা সমান হবে যখন চাপ এবং উষ্ণতা একই থাকে তাহলে এই স্টেটমেন্টটাও মিথ্যা আমরা চলে আসব এর পরের প্রশ্নে বলেছে অ্যাভোগাড্রো সূত্রে গ্যাসের অণুগুলির আয়তন নগণ্য বলে ধরা হয় এখন অ্যাভোগাড্রো সূত্র যে সূত্রটা আছে অর্থাৎ বিজ্ঞানী অ্যাভোগাড্রো এই যে গ্যাসগুলো নিয়ে কাজ করেছিলেন সেখানে উনি আদর্শ গ্যাস নিয়ে কাজটা করেছিলেন তাই জন্য আমরা জানি আদর্শ গ্যাসের ক্ষেত্রে অণুগুলির নিজস্ব যে আয়তন সেই আয়তনটা কিন্তু ধরা যাবে না পরবর্তীকালে আমরা এটা বাস্তব গ্যাসের জন্য অ্যাপ্লাই করলেও একটা নির্দিষ্ট পরিমাণ ঘরে কিছুটা পরিমাণ কার্বন ডাইঅক্সাইড আছে এখন সেখানে আমরা কিন্তু কখনোই কার্বন ডাইঅক্সাইড অণুগুলোর নিজস্ব আয়তন ধরি না আমরা যেটা ধরি কার্বন ডাইঅক্সাইড অণুগুলো দ্বারা অধিকৃত আয়তনটা ক্যালকুলেট করার চেষ্টা করি অর্থাৎ তারা কতটা জায়গা জুড়ে আছে তাহলে এই স্টেটমেন্টটা সত্য আমরা চলে আসি পরেরটায় বলেছে জিরো ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় গ্যাসের আয়তন শূন্য হয় আমরা এর আগের ক্লাসে অলরেডি পড়ে ফেলেছি পরম শূন্য উষ্ণতা বা জিরো কেলভিন উষ্ণতাতে গ্যাসের আয়তন শূন্য হয় আর জিরো কেলভিন মানে হচ্ছে মাইনাস দুশো তিয়াত্তর ডিগ্রি সেন্টিগ্রেড সেটা কখনোই জিরো ডিগ্রি সেন্টিগ্রেডের সঙ্গে ইকুয়াল নয় অর্থাৎ এটা হয়ে যাবে মিথ্যা এরপরে বলেছে বায়ু অপেক্ষা আর্দ্রবায়ু হালকা অবভিয়াসলি একদম কারেক্ট আছে এটা আমরা ভূগোলে পড়েছি এর আগের ক্লাসে এই প্রশ্নটা কেন হচ্ছে বা তার কার্যকারণ সেটা আমি পরের ক্লাসে টু মার্কসের কোয়েশ্চেনে কিন্তু আলোচনা করে দেব। তোমরা সেখান থেকে ভালোভাবে বুঝে নিতে পারবে আপাতত মনে রাখো যে আর্দ্রবায়ু অবশ্যই শুষ্কবায়ুর থেকে হালকা হয় অর্থাৎ সত্য এরপরে আমাদের কিছু শূন্যস্থান পূরণ করতে দিয়েছে কি বলেছে গ্যাসের অণুর গতি বৃদ্ধি পায় গ্যাসের তাপমাত্রা অবশ্যই কী হবে বৃদ্ধি পেলে গ্যাসের যদি তাপমাত্রা বৃদ্ধি পায় তাহলে কি হবে গ্যাসের অণুগুলো আগের থেকে বেশি গতিশীল হবে কেন বাইরে থেকে আমি তাপ শক্তি সাপ্লাই করেছি সেই যে তাপশক্তিটা সেটা গতিশক্তিতে পরিবর্তিত হবে এবং তাপমাত্রাটা আস্তে আস্তে বৃদ্ধি পেলে অণুগুলোর গতিশীলতাও বৃদ্ধি পাবে ক্লিয়ার এরপরে আছে আদর্শ গ্যাসের দুটি অণুর মধ্যে সংঘর্ষ কীরকম সংঘর্ষ হয় স্থিতিস্থাপক তাহলে এটা হয়ে যাবে স্থিতিস্থাপক অর্থাৎ রকম শক্তি ক্ষয় হয় না সংঘর্ষের ফলে রকম শক্তি নষ্ট হয় না বা শক্তি ক্ষয় হয় না ধাক্কা লাগার আগেও যা শক্তি অর্থাৎ গতিশক্তি পড়াটা ভালো ধাক্কা লাগার আগে যা গতিশক্তি ধাক্কা লাগার পরেও একই রকম গতিশক্তি থাকে এরপরে বলেছে চার্লসের সূত্রে ভিটি লেখচিত্র কিরূপ বা পিটি লেখচিত্রের প্রকৃতি কিরূপ দুটো অ্যাকচুয়ালি একই টাইপের প্রশ্ন বা একই উত্তর হবে বলে আমি একসঙ্গে রেখেছি এটার উত্তর কি হবে তোমরা কিন্তু সকলে মূলবিন্দুগামী স্মরণরেখা পড়ে এসেছো কিন্তু এখানে একটু গরমিল আছে আমি ছবিটা আঁকি এইটা হল আমাদের প্রয়োজনীয় লেখচিত্র এখন তোমরা যেটা পড়ে এসেছ মূলবিন্দুগামী সরলরেখা এখানে পরিষ্কার বুঝতে পারছ এই মূলবিন্দুগামী সরলরেখা এরকমও হতে পারে এদিকেও হতে পারে যা খুশি হতে পারে মূল বিন্দুগামী সরলরেখা মানেটা কি যে সরলরেখা মূল বিন্দু দিয়ে পাস করে সুতরাং আমাদের এখানে অ্যাপ্রোপ্রিয়েট উত্তর হবে মূল বিন্দুগামী ধনাত্মক নথিযুক্ত সরলরেখা এটা যদি আমরা লেখার চেষ্টা করি তাহলে কিন্তু অবশ্যই এই গ্রাফটাই বোঝাবে এবং একটা কথা মনে রাখবে এই অরিজিন বা মূলবিন্দুর কাছে কিছুটা অংশ তোমরা ডট ডট দিয়ে প্রকাশ করবে কারণ শূন্য কেলভিন শূন্য চাপ শূন্য আয়তন এগুলোতে আমরা পৌঁছাতে পারি না তাহলে প্রত্যেকটা জিনিস কিন্তু কার্য কারণ দিয়ে বুঝে লিখতে হবে কারণ একটা জায়গায় একটু যদি কোনোভাবে খুঁট থেকে যায় এক্সামিনার কিন্তু সেই জায়গাতে মার্কস কাটবেন ঠিক আছে আমরা চলে আসি দু নম্বরের প্রশ্নে আমাদের প্রথম প্রশ্ন বলেছে চার্লসের সূত্র থেকে পরম শূন্য উষ্ণতার ধারণা প্রতিষ্ঠা করো আমরা প্রথমে সূত্রটা লিখে ফেলি ভিটি ইকোয়াল টু ভিনট ইন টু ওয়ান প্লাস টি বাই দুশো তিয়াত্তর এখানে ব্র্যাকেটে লিখে দিতে হবে এন ও পিসির অর্থাৎ গ্যাসের ভর এবং চাপ স্থির এবারে পরম শূন্য উষ্ণতা মানেটা কী এই ভিটি জিনিসটা কি আগে জেনে নিই ভিটি হচ্ছে টি ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় আয়তন ভিনট হচ্ছে জিরো ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় আয়তন আর স্মলটি হচ্ছে টি ডিগ্রি সেন্টিগ্রেড এখন পরম শূন্য উষ্ণতায় গ্যাসের আয়তন শূন্য হয়ে যায় তাহলে আমরা এখানে একটা শূন্য বসিয়ে দিলাম ভিনট হয়ে গেল ওয়ান প্লাস টি বাই দুশো তিয়াত্তর তাহলে সেখান থেকে পেয়ে যাচ্ছি ওয়ান প্লাস টি বাই দুশো তিয়াত্তর সমান সমান জিরো তাহলে টি ইকাল টু মাইনাস দুশো তিয়াত্তর ডিগ্রি সেন্টিগ্রেড তাহলে হয়ে গেল আমরা চার্লসের সূত্রের সাহায্যে পরমশূন্য উষ্ণতা কত আসলে সেটা বের করে ফেললাম ক্লিয়ার হল এবারে বলেছে আদর্শ গ্যাস এবং বাস্তব গ্যাস কাকে বলে খুবই সহজ প্রশ্ন আদর্শ গ্যাস নিয়েই তো সমস্ত বিজ্ঞানীরা কাজ করেছেন অর্থাৎ যে গ্যাস চার্লস এবং বয়েলসের সূত্র মেনে চলে তাকে আমরা বলবো আদর্শ গ্যাস আর যে গ্যাস চার্লস এবং বয়েলের সূত্র মেনে চলে না কার সূত্র মেনে চলে ভ্যান্ডারওয়াল গ্যাস সমীকরণ মেনে চলে আমি বানানটা লিখে দিচ্ছি ভ্যান্ডার ভ্যান্ডারওয়াল গ্যাস সমীকরণ মেনে চলে তাদেরকে আমরা কি বলবো বাস্তব গ্যাস আমি সমীকরণটাও লিখে দিচ্ছি তোমাদের সুবিধার জন্য পি প্লাস এ এন স্কোয়ার বাই ভি স্কোয়ার ইন্টু ভি মাইনাস বি ইকুয়াল টু এনআরটি তাহলে বাস্তব গ্যাস এই সমীকরণ মেনে চলে আর আদর্শ গ্যাস আদর্শ গ্যাস সমীকরণ যেটা কোথা থেকে এসেছে চার্লস এবং বয়লের সূত্র থেকে এসেছে সেটা মেনে চলে এখানে কোনটা কি তোমরা অলরেডি জানো পি ভি আর টি এন এগুলো জানো এ আর বি হচ্ছে এমনি ধ্রুবক ওকে বলেছে উষ্ণতার কেলভিন স্কেল কি। এগুলো বইতেই রয়েছে পেয়ে যাবে কেলভিন স্কেল মানে কি আমরা যেটাকে পরম স্কেল বলে থাকি তার সংজ্ঞা তোমরা বই থেকে পেয়ে যাবে বলেছে পিভি ইকুয়াল টু এন টি সমীকরণ থেকে ঘনত্বের রাশিমালা প্রতিষ্ঠা করো তাহলে আমরা অলরেডি করে ফেলেছি এটা আবার একবার করে দিচ্ছি পি ভি টু লিখে ফেললাম তারপর আমরা কি করবো পি ভি ইকুয়াল টু এম বাই এম হোল ইন্টু আর লিখে ফেললাম এরপরে কি করছি পি এম সমান সমান স্মল এম বাই ইন্টু লিখে ফেললাম সেখান থেকে পি এম ইকুয়াল লিখে ফেললাম এবং তারপর ডি ইকুয়াল টু এটাই হচ্ছে আমাদের চাপের রাশিমালা ক্লিয়ার হলো তাহলে আমরা চলে আসি এর পরের প্রশ্নে বলেছে সিজিএস পদ্ধতিতে আরের মান নির্ণয় কর করে ফেলি আমরা আর ইকুয়াল টু হচ্ছে পিভি বাই এনটি এখন আমরা যদি একমূল গ্যাসের জন্য পুরো জিনিসটা ক্যালকুলেট করি এবং এস তাহলে কি দেখতে পাবো পিটা কত এখন এই পিটা যখন আমরা বসাবো তখন আমাদের কি করতে হবে আমাদেরকে পুরো জিনিসটা কিসে করতে বলেছে সিজিএসএ এখন আমরা আগে পুরো জিনিসটা এসআইতে করে নেব তারপর আমরা সেটাকে কিসে করবো সিজিএসএ চেঞ্জ করব। ক্লিয়ার তাহলে পি এর মানটা আমরা কত বসাবো ওয়ান পয়েন্ট জিরো ওয়ান থ্রি টু ফাইভ ইন্টু টেন টু দি পাওয়ার ফাইভ এটা কিসে হয় এটা পাসকালে হয় এরপর কি আছে ভি ভিটা কত ভি আমরা জানি এক মোল গ্যাসের জন্য এস টিভিতে বাইশ লিটার সেটাকে যদি আমরা কোনোভাবে মিটার কিউবে কনভার্ট করি তাহলে কি করব আমরা সেটা হয়ে যাবে ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস থ্রি তাহলে বাইশ পয়েন্ট চার ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস থ্রি এন তো ধরে নিয়েছি এক মোল কোনো অসুবিধা নেই তাতে টিটা হচ্ছে দুশো তিয়াত্তর কেলভিন তাহলে এটার একক কি হবে জুল মোল ইনভার্স কেলভিন ইনভার্স এটাকে ক্যালকুলেট করে পাচ্ছি এইট পয়েন্ট থ্রি ওয়ান ফোর তারপরে কত হবে জুল মোলিনভার্স কেলভিন ইনভার্স এবার আমাদের কিন্তু সিজিএস চেয়েছে কি জানি আমরা জুলকে যদি টেন টু দি পাওয়ার সেভেন দিয়ে গুণ করে দিই তাহলে কি হয়ে যাবে আর্গ ইনভার্স কেলভিন ইনভার্স তাহলে তোমরা দুভাবে এই জিনিসটা করতে পারো আগে থেকেই সিজিএস ভ্যালু বসিয়ে এই জিনিসটা করতে পারো অথবা তোমরা যেটা করবে আগে এসআই বার করে নিয়ে তারপর সিজিএসটা বার করবে সিজিএসে কিন্তু আরেকটা জিনিসও পসিবল আমি আগেই বলেছিলাম এইট পয়েন্ট থ্রি ওয়ান ফোর ডিভাইডেড বাই ফোর পয়েন্ট টু তারপরে কী হয়ে যাবে আমাদের এটা ক্যালোরি মোলিনভার্স কেলভিন ইনভার্স তাহলে এটা কত হয়ে যাবে অ্যারাউন্ড টু ক্যালোরি মোলিনভার্স কেলভিন ইনভার্স তাহলে প্রত্যেকটা মেথডে কিন্তু এই ভ্যালুগুলো মুখস্থ রাখতে হবে তার কারণ তোমরা দেখতে পাচ্ছ যে এগুলো কিন্তু ইম্পর্টেন্ট কোয়েশ্চেনের আন্ডারে পড়ছে এবং যে কোনো মেথডে কিন্তু আরের মান তোমাদের বার করতে দিতেই পারে ক্লিয়ার এরপর বলেছে গ্যাসের অনুর গতির উপর উষ্ণতার প্রভাব ব্যাখ্যা করো তাহলে আমরা আগে একটা গ্যাস দ্বারে কিছু পরিমাণ গ্যাসের অণু রেখে দিই ধরো এরকমভাবে কি করেছি গ্যাসের অনু রেখেছি এখন আমি বাইরে থেকে যদি তাপ শক্তি দিই তাহলে সেক্ষেত্রে কি হবে এই পুরো সিস্টেমটার অর্থাৎ সংস্থার কি হবে অন্তর্নিহিত শক্তি বা আভ্যন্তরীণ শক্তি কি হবে বৃদ্ধি পাবে তাই তো এখন এই জিনিসটা যদি আস্তে আস্তে বৃদ্ধি পায় এই জিনিসটা কী হচ্ছে দেখো এখানে উষ্ণতা বাড়াচ্ছি আভ্যন্তরীণ শক্তি বাড়ছে এখন আভ্যন্তরীণ শক্তি যদি বাড়ে তাহলে সেটা কনভার্ট হবে কিসে গতি শক্তিতে। অর্থাৎ আভ্যন্তরীণ শক্তিটা রূপান্তরিত হয়ে গতি শক্তিতে রূপান্তরিত হয়ে যাবে ক্লিয়ার কারণ আমরা জানি শক্তি একটা ফর্ম থেকে অন্য ফর্মে রূপান্তর হতেই পারে এবার অণুগুলোর যদি গতিশক্তি বৃদ্ধি পায় তাহলে কী হবে অণুগুলোর গতিশীলতা বৃদ্ধি পাবে তাহলে এখান থেকে আমরা কি বুঝতে পারছি যদি আমরা বাইরে থেকে কোনোভাবে উষ্ণতা দিই বা উষ্ণতা বাড়াই বা তাপ দিই আমরা তো উষ্ণতা দিতে পারি না তাপ দিতে পারি উষ্ণতা বাড়াতে পারি তাহলে উষ্ণতা বাড়ালে গতিশীলতা বৃদ্ধি পাবে উষ্ণতা কমালে অনুর গতিশীলতা কমে যাবে তাহলে আমি সমস্ত জিনিসগুলো তোমাদেরকে কিন্তু সুন্দর করে বুঝিয়ে দেবো তোমরা এগুলোকে গুছিয়ে খাতায় লিখে নেবে এবং পরীক্ষার জন্য প্রিপেয়ার করবে ওকে আজ তাহলে এত অবধি থাক যেটুকু যা পড়ালাম ভালো করে মন দিয়ে পড়বে যদি দরকার হয় আবার একবার ঘুরিয়ে দেখে নেবে এবং কোনো জায়গায় কোনো সমস্যা হলে কিন্তু অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করবে সবাই খুব মন দিয়ে পড়াশোনা করো অল দ্য বেস্ট